আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন ভিডিও শেয়ার করা হয়নি, আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আমার আনবক্সিং ভিডিওটা শেয়ার করব। তো এখানে আমি স্যামসাং গ্যালাক্সি X23 কিনেছিলাম, ওইটা আসলে কিনা হয়েছিল জানুয়ারিতে, শেয়ার করবো বলে আর শেয়ার করা হয়নি। তো আজকে ওইটা আনবক্সিং করব, প্লাস কীভাবে আমি সেট আপ করেছি ওইটাও করব, প্লাস আমার কেমন লাগতেছে ব্যবহার করার পর সেটাও শেয়ার করব। আশা করি ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেক চিন্তা ভাবনার পর আমি ডিসাইড করেছিলাম S23 কিনবো। তখন এর আগেরটা ছিল আমার S20, আর আলহামদুলিল্লাহ আমি স্যামসাংয়ে খুবই অভ্যস্ত। স্যামসাংয়ের স্পেশালিটিটা আমার ভালো লাগে বিকজ ভিডিওতে ফাউজিং থাকে। সো যেহেতু আমি ইউটিউব করি, আমার ইউটিউব করতে ভালো লাগে। সো ভিডিওগুলো করার সময় আমি এখানে ফাউজ দিয়ে করা যায়, আর আইফোনে কিন্তু ফাউজ দেওয়া যায় না। তো আমি কিন্তু স্যামসাং ইউটিউব করার পূর্বে আইফোন খুবই আমার পছন্দ ছিল, সো আমি আইফোন ইউজ করতাম। আর হুট করেই আসলে আইফোন থেকে স্যামসাংয়ে চলে আসা, আর স্যামসাংয়ে চলে আসার পর ইউটিউব শুরু করার পর আর মুভ করতে পারিনি। তো এখন আসলে যখনই আমার ফোন কেনার প্রয়োজন হয় তখনই স্যামসাংটাই আমি চুজ করে থাকি। আর এই বছর ভাবলাম কোনটা নিলে ভালো হয়, তো আমি রিভিউ দেখলাম, দেখে দেখলাম যে স্যামসাং S23টা প্রাইস প্লাস রিভিউ দুটোই ভালো আছে, তো ওইটা অর্ডার করে নিলাম। তো আমি মান্থলিতে অর্ডার করে থাকি, মান্থলিতে অর্ডার করলে ওই একটাই সুবিধা, সঙ্গে একটা সিম থাকে, কারণ কন্ট্রাক্ট তো অবশ্যই কিনতে হয়, নতুবা এক্সট্রা কন্ট্রাক্ট কিনতে হয়। তো আমি এটা ভোডাফোন থেকে কিনে নিয়ে আসছিলাম। সো আলহামদুলিল্লাহ ফোনটা হাতে পাওয়ার পর আমি খুবই খুশি হয়েছি। আমার S20 দেখে অনেক গুণ, আসলে ফোনটার কোয়ালিটি ভালো ছিল, অনেক হেভি ফোনটা, আর দেখতেও খুবই সলিড একটা ফোন মনে হয়, খুবই সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনের দিকের ক্যামেরা প্লাস সামনের দিকের প্লাস সাইডের দিক, সাইডটা আমার দেখতে খুবই পছন্দ হয়েছে। স্যামসাং S20 সাইডটা একটু কার্ভ ছিল, আর ওইটা একেবারে রেক্টাঙ্গলের মতো। তো আমি এখন আমি স্যামসাংটাকে সেট আপ করে নিব, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে টার্নিং অন করার পরেই ওরা ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করতে বলে, তো আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে যে যে ল্যাঙ্গুয়েজ চান আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আমি আসলে স্টেপসগুলোই ফলো করতেছিলাম, তো এগুলো আসলে তেমন একটা ডিফিকাল্ট কিছুই না, সব কিছু খুবই ইজিলিভাবে এক্সপ্লেন করা। তো জাস্ট অ্যাকসেপ্ট করা অথবা রিজেক্ট করা, এ দুটাই করতে হয়। তো এখানে আমি কয়েকটা জিনিস অ্যাকসেপ্ট করার পর আমার আইডিটা চেয়েছে, যদি আমার আইডি থেকে থাকে তাহলে আমি আইডি অ্যাড করবো, নতুবা একেবারেই ফ্রেশ স্যামসাং সেট আপ করতে পারেন। তো এখন আমি ওইটা থেকেই আমার সব কিছু ডেটা বা অন্যান্য জিনিসগুলো আমি ট্রান্সফার করব। তো আমার ওল্ড স্যামসাংয়ের যে আইডিটা ছিল ওই আইডিটা প্লাস পাসওয়ার্ডটা আমি দিতেই ওইটাকে সাইন করার জন্য বলতেছে। তো আমি স্মার্ট সুইচের মাধ্যমে আমি সবগুলো ডেটা ট্রান্সফার করে নেব। তো আপনারা যদি না চান তাহলে ওইটা স্কিপ করে নিতে পারেন, ওইটা মানে ইনস্ট্যান্ট করতে হবে না। তো এখানে আমাকে পিন চুজ করার জন্য বলেছে, যদি আপনারা পিন চুজ করতে চান করতে পারেন, অথবা লক না করলেই হবে। তো তারপর এখানে বলা হয়েছে যে যদি আমি ভয়েস সিস্টেমটা অ্যাক্টিভেট করতে চাই, অনেক সময় কথা বললে ফোন অন হবে বা কারো কাছে কল করতে চাইলে কল হবে, তো ওইটা সেট আপ করার জন্য, তো ওইটা আমি সেট আপ করে নিলাম, অথবা আপনারা সেট আপ লেটারও করতে পারেন। তো ওইটা কম্পালসারি না যে সেট আপ করতেই হবে। তো এভাবে একটা একটা স্টেপ করে আমি প্রতিটা স্টেপ সেট আপ করে নিচ্ছি।
তো এই সেট আপটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে, মনে হয় 3-4 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এখানে কয়েকটা অপশন থাকে, ওগুলো রিড করে আপনি এগ্রি হলে ওইটাকে প্রেস করা আর এগ্রি না হলে প্রেস না করা। আর প্রত্যেকটা স্টেজেই যদি কম্পালসারি না থাকে ওরা স্কিপের অপশনটা দেয়, সো সেখানে স্কিপও করতে পারেন। তো এখানে ব্রাইট অথবা ডার্ক কোনটা চান সেটাই জিজ্ঞেস করতেছে, তো আমি সেটা চুজ করে নিলাম যা যেটা পছন্দ। তো এই তো আমার ফোনটা সেট আপ হয়ে গেছে, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। তো আমার ওল্ড ফোন থেকে সব কিছু আসলে ট্রান্সফার আমি করিনি, আমি কিছু জিনিস ট্রান্সফার করে হঠাৎ রিয়েলাইজ হলো যে আমার ওল্ড ফোনে কিন্তু অনেক ভিডিও ফটোজ, তো ওইগুলো আমার মেমোরি কিন্তু ওল্ড ফোনে একেবারেই ভরে গেছে। তো আমি চাচ্ছিলাম না আমার নিউ ফোনের মেমোরিটা ফুল করার জন্য, যেহেতু আমি অনেক ভিডিও করে থাকি, তো ফুল মেমোরি হয়ে গেলে আসলে খুবই প্রবলেম হয়। তো এখানে আমি সিমটাও ঢুকিয়ে নিচ্ছি। তো এই ফোনটাতে একটা সিম ইউজ করা যায়, আর ফোনটা আলহামদুলিল্লাহ আমি 6 মাস ধরে ইউজ করতেছি, খুবই ভালো, এখনো পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হয়নি। 6 মাস না, সরি, 5 মাস ধরে ইউজ করতেছি, আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে আপনারা অর্ডার করতে পারেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, কথা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।